श्रोता मंडली एखाने जारा उपस्थित हुए छेन सकलेर काछे आमार सालाम रेखे आमार मंचेर काज शुरू करते जाच्छी। आमरा दुजन शिल्पी एखाने उपस्थित हुए छी बांग्लादेशेर सुनामधन्य शिल्पी आकलिमा बेगम एवं आमी क्षुद्र एकजन गायिका लिपि सरकार। आपनादेर माझे एमन दुटी पाला निये आजके उपस्थित हुए छी। ए जीवने अनेक पाला करेछी, अनेक पालार भितरे आज के एक बाचाई करा पाला आम्रा पेयेछी, अनेक सुंदर पाला, जे पाला हलो बौ एवं शाशुड़ी। बौ शाशुड़ी बांग्लादेशेर सुनामधन्य शिल्पी आकलिमा बेगम उनी हलेन शाशुड़ी, आमार शाशुड़ी आर कि, आर आमी हयेछी पुत्रबधू। आपनादेर माझे এই ক্যাসেটটি, এই সিডি, বিসিডি উপহার দিতে যাচ্ছেন তরঙ্গ ইলেকট্রো সেন্টার, নিউ সিনেমা রোড, বিবারিয়া। আমাদের এই বউ শাশুড়ি পালার কথা গান যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি, আমি মনে করি এমন দুটি পালা এই পৃথিবীতে সবখানেই শাশুড়ি এবং বধূ আছে। আমরা পালার ভিতরে এমন কিছু কথা, এমন কিছু কাজ করব না যেই কাজ করলে এই শাশুড়িও কষ্ট পায় আর শাশুড়ি কাজ করলে বউও কষ্ট পায়, এমন কিছু কাজ আমরা করব না। তবে বলবো না, আজকে তো শাশুড়ি পেয়েছি, দেখি আমার প্রথম স্টেজ, কিছু তো আর বলার নেই, দেখি আজকে শাশুড়ি কি বলে। শাশুড়িকে আমার যতটুকু ভক্তি শ্রদ্ধা করার প্রয়োজন আমি অতটুকুই করব। তবে যদি দেখি না ওতে কাম হবে না, তাহলে শেরের উপরে সোয়াশের দেওয়ার জন্য চেষ্টা করব, দোয়া করবেন। তাই সর্বপ্রথম আমার শাশুড়ি আম্মার কাছে একটি গান। অনেক শাশুড়ি আছে কথায় কথায় খালি দোষ ধরে, পুত্রবধূ গড় ঝাড়ু দিয়ে আসে, আবার পিছে পিছে বুধবুধ বুধবুধ করে আর গড় ঝাড়ু দেয়। আবারও যদি ওই ধরনের হয় তাই আগে থাকতে একটু কিছু কই আর কি। ও গো শাশুড়ি আম্মা কথায় কথায় ভুল ধইরে না, পরের দিকে আপন করে
আমার ভালো আমি বুদি আপনার কেন গলা বাজে কোন কাজ কো রিলে বেশি কোন কাজ কো রিলে বেশি জানে বাজবেন না গো শাশুড়ি আম্মা কথাই কথাই ভুল দইরেন না সব কোয়ালাই মুরব্বী মানুষ তো কষ্ট পাইব মনে মনে তাই কষ্টের কোনো কাজ করব না আদর করে আজকে কিছু দিব আর কি আদর করে মহব্বত করে কিছু দিয়ে দিব যেমন শাশুড়ি আম্মায় যাওয়ার সময় বলতে পারে না বৌমাই আমারে দিছে ঢোক মতো পাইছি পাইছি কইয়া খালি যাইব গা আজকার শাশুড়িটা ভাই এমন পজিশনের এই কি বলবো মানে বৌমার চেয়ে বেশি যুবতী লাগে আজকে শাশুড়ি শাশুড়ি আম্মা একেরে বরে ফেল করে লাইছে দেখছেন নাকি মেকআপ মেকআপ মাইকা কত কিছু কইরা তারপর আইছে আধুনিক যুগের শাশুড়ি পাইছি আজকে একটা আধুনিক মডেল শাশুড়ি পেয়েছি তাই আম্মা আমি একটু জানতে চাই আমি তো আপনাকে আদর যত্ন কম করি না আপনি বাথরুমে যাবেন আপনার বাথরুমের বদমি ভরে পানিটা নিয়ে আগায় দেই ওযু করবেন গরম পানি করে দেই আপনি গোসল করবেন কাপড় আগায় দেই আপনি গোসল করে কাপড় ধুইয়া সে নড়ি ধুইয়া দেই আপনাকে ভাত বাইরা ছয় সম্মানে ইজ্জতে কত আদর যত্ন করে আপনারে রাখি তারপরেও এই বউয়ের সাথে এই খাপচইরা স্বভাবটা কেন করি এত কিছু করি তারপরও আপনার মন কেন পাই না আর কি করলে আপনার মনটা পাবো আপনি একটু আমার একটু বুঝাইয়া যায়েন কি ভাই তাই না আপনি একটু বুঝাইয়া যায়েন আর বেশি কিছু বলবো না এটুকুই থাক প্রথমবারে স্টেজ দেখি কি কয় তারপরে বলার জন্য চেষ্টা করব পরের মাইয়া পাইছেন বলে দেন কেন পায়ে ঠেলে পরের মাইয়া পাইছেন বলে পরের দিকে আপন করে পরের দিকে আপন করে বুকে ঠাই দেন না গো শাশুড়ি আম্মা কথায় কথায় ঝগড়া কইরেন না ও গো শাশুড়ি আম্মা কথায় কথায় ঝগড়া কইরেন না
আমরা কইরেন না ও গো শাশুড়ি আম্মা কথায় কথায় ঝগড়া কইরেন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরম্ভ করতে যাচ্ছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রজমবরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই ক্যাসেটটি প্রযোজনা করেছেন তরঙ্গ ইলেকট্রো সেন্টার নিউ সিনেমা রোড বিবারিয়ার পক্ষ থেকে আজকের এই ক্যাসেটটি যা আমরা গাব সেটা হলো বউ এবং শাশুড়ি তো আমাকে শাশুড়ির ভূমিকায় দিয়ে আমার প্রতিপক্ষ শিল্পী লিপি সরকার সে গেয়ে গেছেন বউয়ের গান এবং কিছু কথা যেই সাউরে বাসায় টের পাওয়া যায় শিকারি বিড়ালের মুখ দেখলেই বোঝা যায় যে বিড়ালটা কি ধরনের শিকারি শুরুতেই কত কিছু বলে গেল বোঝা যায় চেহারা যতই সুন্দর হোক ভিতরে যে আগুন বোঝায় এটা বোঝাই যাইতেছে কি বলেন আপনারা বুঝেন না আপনারা চিন্তা করছেন নাকি কয় কিছু কিছু শাশুড়ি আছে তারা আমি ঘর ঝাড়ু দিয়ে গেলাম পিছন থেকে আবার শাশুড়ি বদবদ করে বদবদ করে এই অমুকের জি এই বউ বউর মতো কথা কইও বউ কিন্তু শাশুড়িও না মাত্র আইছো আমার পোলার ঘরের ভিতরে আমার ঘরের ভিতরে বউ বউয়ের মতো কথা কইও শাশুড়ির মতো কথা কইও না আবার যখন তুমি শাশুড়ি হইবা তখন তুমি বড় বড় কথা কইও এখন মাত্র আইলা আমার ঘরে এখন আইয়া কও যে আমি নাকি শাশুড়ি নাকি বদবুদ করে পিছে পিছে এই মায়ের খবর দেন না কিন্তু লগে লগে দিয়ে দিমু আসলে বাইন্দা দিয়ে দিমু খবরদার কয় কিছু কম না সম্মান করে তারে কিছু দিমু এটা পাইয়া যেন শাশুড়ি কয় দিছে রে পাইছি পাইছি কয়ে বলে শাশুড়ি যাইব এই মাত্র আইছে আমি যাবো কই আমার বাড়ি আমার ঘর আমার পোলা আমার মাইয়া তুমি আমার পোলার বউ আমি কিন্তু তোমার পোলার বউ না গেলে তুমি যাইবা এ বউ ভালো মতো চললো তাহলে আমার পোলার ভাত খাইতে পারবা আমার ঘরে থাকতে পারবা আর যদি অযথাই শাশুড়ির সঙ্গে বেয়াদবি করো তাহলে কিন্তু আমার পোলার ভাতও খাইতে পারবা না আজকে আসো কালকে যাইতেই বোগা সামনের দরজা দিয়ে আইবা পিছের দরজাটা বাইর করে দিয়ে দিবি ও বউ নান্দে রে কি জানি কি দিয়া লবণ ছাড়া শাক নান্দে হলুদ বাটা দিয়া বউয়ে নান্দে রে ও বউয়ে নান্দে রে কি জানি কি দিয়া লবণ ছাড়া শাক নান্দে হলুদ বাটা দিয়া বউয়ে নান্দে রে
আম্মা গো ইস ডাকটা কি কুয়ার আর ডাক দেই আর কথা ঠিক হয়ে গেল কি দেখছেন নাকি কামটা করছে কি কয় আম্মা আপনি ওযু করতে গেলে পায়খানা গেলে আপনার বদ নাক গই দেই তারপরে আপনি আমার উপরে খুশি থাকেন না কি করলে খুশি হইবেন বদ নাক গই দিলে খুশি হয় নাকি মানুষ ব্যবহারটা ভালো করতে হইব আপনি যদি হুসাই দেন তবু খুশি হইব না শাশুড়ি যদি ব্যবহার ভালো করেন হুসাই দিতে গিয়ে হাতের মধ্যে মরিচ মাইকা লই শাশুড়ি খুশি হইব নাকি এই বৌমা বউ বাদ দিয়ে যেন মা কই শুধু এমন ব্যবহার করেন আমার সাথে বউ কোন লাগবো না আর মাও কমো না শুধু বউ কমু বউ কা বন্ধ করুম আরো কিছু কমু যদি কনের ব্যবহারটা ওই রকম করো তো বৌমা এখনো সময় আছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন খেদমত আমরা শিখামু কি তোমার মা কি তোমারে শিখাই দেয় নাই তোমার মা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে নাই যদি শিখাই দেয় তাহলে আমার শিখানোর কোনো দরকার না তুমি তো একেবারে ই খাও না ফিটার খাও না যে তোমার আমি শিখাইয়া পড়াই লমু যদি একেবারে ছোট দেখতাম তাহলে শিখানোর ব্যাপার আছিল সবই যখন বুঝো রাইতেলে ঘুমাইতে পারো তাহলে তোমার শিখানোর আর কোনো কিছুই আমার নাই আবার কয় শাশুড়ি জুয়ান চিন্তা করেন শকুনের চোখ খালি নিচের দিকে যায় আচ্ছা শাশুড়ি জুয়ান হোক তাহলে বুড়া হোক এটা তো বৌমা তোমার দেখার দরকার নাই তোমার শ্বশুরে আমার দিকে চাইব তুমি আমার দিকে চাও কেন চাইলে তোমার মাই চাইব চাইলে তোমার বাপে চাইব আমি সুন্দর না বুড়া কালা না দলা এটা তোমার কর দরকার নাই আমি তোমার শাশুড়ি যদি জুয়ান থাকে সুন্দর থাকে রূপসী থাকে এটা তোমার ক্রেডিট এটা তোমার সুনাম তুমি মানুষের সুনাম করবা কয় দেখছেন নি আমার শাশুড়ি বুড়ছো জুয়ান হাই হাই লো জান্নির ঘরের জান্নি লো কই কি বোমা নান্দে রে কি জানি কি দিয়া লবণ ছাড়া ছাকান্দে হলুদ বাটা দিয়া বোমা নান্দে রে বোমা নান্দে রে কি জানি কি দিয়া লবণ ছাড়া ছাকান্দে হলুদ বাটা দিয়া বোমা নান্দে রে মানুষ করতে আমার মতো একজন ভালো মানুষ লাগে কিভাবে আপনারা অনেকেই মনে ছবিতে দেখছেন মানে বাস্তবে প্রমাণ দেখায় যায় আর কি ছোট বউ ছবি আপনারা দেখছেন না ভাই বড় বউরে কত অত্যাচার করে বাপরে বাপ মানে অত্যাচারের আর সীমা নাই লগে মাইয়াও একখান আছে লয়ে লয় শেষ পর্যন্ত সাইজ করে কিভাবে জানেন নাকি বড় বউয়ের ছেলে অসুস্থ তাকে একটা হল ডিজাইনা দিছে আর শাশুড়ি কই আমার শরীরে দুর্বল হয় না শরীরে দুর্বল হয় না মানে শক্তি নাই হল দিছে আমারে দাও আমি খামো নিয়া তো খায় ফলাইছে এই অবস্থার কি অনেক কথা তো আছে শ্বশুরে গেছে বউ
আইছে অনেক ছোট বউ দেখা বুইজা ফেলছে কই বাবা রে বাবা এই বাড়ির বাপ সব তো ভালো না শেরের উপরে তো শোয়া শের দিতে হইব ছোট বউ ইচ্ছা করেই তার ছেলের সাথে ভালোবাসা করে বিয়ে বসে বিয়া কইরা এমন ভাবে সংসার ধরে চালাইতাছে দেখা যায় সেই ছোট বউয়ের কারণে শাশুড়ি একবারে সোজা হয়ে গেছে গা কি এর মতো সোজা জানেন নাকি এটার গীত ডালডা দিয়া সোজা করন লাগে না একলাই সোজা হয়ে গেছে গা তাই আমি মনে করি আমি এমন একজন বউ আজকে যদি আপনি শাশুড়ির মতো শাশুড়ি হতে পারেন আপনাকে তিন বেলা সালাম করে বাদ দিব তিন বেলা সালাম করবার বাদ দিব সব কিছু করব গু পর্যন্ত সাফ করুম আর যদি ওই যে ওই রকম ওই যে ছোট বউ ছবির মতো শাশুড়ি যদি হয়ে থাকেন কি যে করুম চাপার ভিতরে খালি দিমু চাপার ভিতরে আমি ভালোর ভালো আবার খারাপের শেষ কই আসতে কই আসকার বউ এক দু কই আমার কথা মতো না চললে আজকে আসো কালকা নাই এক দুয়ার দা আনুম আরেক দুয়ার দা বার করবা আরে কই কি আজকে আমারে খেদাইবেন দেখবেন আমার তে ডবল ডবল আরেকজন আইছে আমার তে ডবল ডবল একজন আইছে সুখের লইগা আরামে ভাত রাইন্দা দিব খাওনের লইগা আমারে খেদায়া আমার মতো হইতো একজন আছেন দেখবেন সে একটা একটা কইরা চুল বাজবো শাগের তে যেভাবে চুল বাসে না মাথার চুলগুলো ঠিক কমনে এমনে টুকাই 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 একটা করে উড়াইব ওই যে ভালো খাইতে গিয়া দেখবো কপালে আসে না ছাই এই অবস্থা আম্মা গো আপনি খেদানের কে আপনি খেদানের কে আপনার ক্ষমতা নাই আমাকে খেদানের জন্য পুত্রবধূকে খেদানের জন্য যতক্ষণ পর্যন্ত আপনার পোলাই না সারে আমি আপনার লগে যা মরলে তা করলাম আপনার পোলার লগে তো ভালো ব্যবহার করতেছি আপনার পোলার সাথে আপনার ছেলের সাথে আমি ভালো ব্যবহার করতেছি তাকে মনপ্রাণ উজাড় করে ভালোবাসতেছি সারবো তো দূরের কথা সে তো আদর করে এগুল পাইতো না সারবো এই কথাটা আমার শ্বশুরে বললে কাম হইতো আর কি না কেন আপনিও তো আমার মতোই একজন নারী আপনিও তো আমার মতোই একজন নারী আমার মতো আপনিও একজনের সংসার করতেছেন তার কাছেই তো ভালো বোঝেন আপনি কি আদর যত্ন কম দিছেন আমার শ্বশুর কি আপনাকে কি কোনো মন্দসারি কিছু বলে যাক কি বলে জানেন নাকি আমি বলে শাগের ভিতরে আডু পানি দেই আডু পানি দিয়ে সাঁতার বলে খেলে শাগের ভিতরে আম্মা আমি ছোট মানুষ আপনার পছন্দ হয়েছে আপনাদের সকলের পছন্দ হয়েছে ছোটবেলা বিয়ে ছেলে দিয়ে নিয়ে আসেন লেখাপড়া করতাম কাজ কিছুই জানি না তো রান্না বান্না কিছুই জানি না আপনি শিখাইলন শিখাইলেই তো হয় আর এই শিখ এই রান্নাটা শিখছি কইতে জানেন এই রান্নাটা শিখছি খালি আপনার লগে থাইকা শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির পাশে পাশে গরণ লাগে কি ভাই তাই না শাশুড়ি যেটা শিখাই দেয় ওইটাই গরণ লাগে যেভাবে রানতে কই ওইভাবে রানদি তাই আমার শাশুড়ি আবার রানতে পারে খুব ভালো নগাঁওয়া ওই নগাঁও আছে না ওই নগাঁওয়া রান্নাটা মনে হয় উনি রান দেয় আর কি রান্নাটা খুব ভালো একেরে যাক আমি আর এত কথা কমু না আরো কমো একটু পরে লবণ বলে দেই শাশুড়ি গো আমি এমন একজন বউ শাগে তো লবণ দেই না এই শাগের লবণ যে কোন জায়গায় নিয়ে দেই শাশুড়ির একটা জায়গায় নিয়ে লবণ ডাইলা দিয়ে দিই একটা গান শুনেন আমার রঙ্গিলা শাশুড়ি বুড়া কালে সাজ্জা গুজা গোরে বাড়ি বাড়ি আমার রঙ্গিলা শাশুড়ি বুড়া কালে সাজ্জা গুজা গোরে ওরে চোখে কাজল পায়ে আলতা হাতে কাচের চুরি ও তার চোখে কাজল পায়ে আলতা হাতে কাচের চুরি বুড়া কালে সাজ্জা সুজ্জা গোরে বাড়ি বাড়ি আমার রঙ্গিলা শাশুড়ি বুড়া কালে সাজ্জা সুজ্জা গোরে বাড়ি বাড়ি ঝগড়া করে বান্দা কাসা কথায় কথায় বলে মিশা ওরে চাবির গোসা ধুলাই পাশা পিন্ধিয়া লাল শাড়ি ওসে চাবির গোসা ধুলাই পাশা পিন্ধিয়া লাল শাড়ি বুড়া কালে সাজ্জা গুজা
বয়স তবু জোরে কত যে রস আহা মন্দ কাজে কবি সরস নায়িকা তার জুরি হাই হাই মন্দ কাজে কবি সরস নায়িকা তার জুরি বুড়া কালে টিপ লাগাইয়া ঘুরে বাড়ি বাড়ি আমার জল্লাই দা শাশুড়ি বুড়া কালে শাড়ি পিন্দা ঘুরে বাড়ি বাড়ি আমার আল্লাই দা শাশুড়ি শাশুড়ি বুড়া কালে সাজ্জা সাজ্জা ঘুরে বাড়ি বাড়ি বড়া শিক্ষা গ্রহণ কেমনে করব সেই শিক্ষার জমানা নেই কিয়ামতের লক্ষণ কিয়ামতের আলামত কিছু দেখা যান আমার শাশুড়িরে দেখা বুঝা যান আপনারা যেই বেশ ধরুম আমরা আর শাশুড়ি দেখেন কামড়া করছে কি চুরি দেখেন শাড়ির সাথে ম্যাচিং করে কানের ভিতরে দেরাজ করে জিনিস পিন্ডা ব্যান সামনে পিছে মাইরা কুচি দিয়া কাপড় পিন্ডা কত রং রং কইরা কত কিছু করতাছে আধুনিক মডেলের শাশুড়ি আর কি তাই আম্মা আপনার তে আমি মনে করি ভালো কিছু পাওয়ার আশা মনে হয় আজকে করতে পারবো না আপনারাই বলেন যে এখানে শাশুড়ির কথা শুনে শাশুড়ির চলা দেখে শাশুড়ির হাঁটা দেখে পুত্রবধূরা চলাফেরা করবে আর তার যদি এই অবস্থা দেখে পুত্রবধূটি কেমন হইতে পারে হ্যাঁ কেমন হইতে পারে বলেন তো বাপরে বাপ শাশুড়ি এখন পাইছি ঠিক রিনা খানের মতো রিনা খানের মতো শাশুড়ি আজকে পাইয়া বইছি শাশুড়ি গো বেশি চেতায়েন না পুত্রবধূ এমন ভালা জায়গা খাত যাইয়া গাও কইরেন না আমি কিন্তু বালার বালা আমার খারাপের শেষ তাই আপনার কাছে অনুরোধ তেমন কিছু কথা বইলেন না যাতে মান হানি হয় আপনি এমন কিছু কথা বলেন যেই কথা শুনলে আমি আমি শিক্ষা নিতে পারবো আমি আপনার কথা মতো আদেশ মতো চলতে পারবো যাতে আপনার শিক্ষা গ্রহণ করে আমিও যাতে আমি যখন শাশুড়ি হব আমার পুত্রবধূকে যাতে বুঝাইতে পারি এমন কিছু কথাবার্তা আমাকে শেখান হ্যাঁ কয় আনছি আমার দি মুখে দেয়া শাশুড়ি আনছেন আমার খেদাই দিবেন দুঃখ নাই কিন্তু দেখেন একবার লক্ষ্য করে চাই আপনার ঘরও কিন্তু মাইয়া আছে আপনার ঘরে মেয়ে আছে আপনি পুত্রবধূর সাথে যেমন করবেন আল্লাহ পাক দেখবেন ওই যে আপনার ঘরে যে মাইয়া আছে ওই ডালে খালি কপাল থাপড়াই দেব হাই আল্লাহ তখন ফস্তাইবেন মনে মনে প্রকাশ না কইলো মনে মনে কইবেন আরে আমার পুত্রবধূরে আমি এমন করছি ওইটাই মনে নাল ঘুরা আমার মাইয়ার কপালে গেছে এমন হবে শাশুড়ি খুব পাকনা পাকনা কথা কয় আজকাল শাশুড়িরা যাক গান্ডা গায়া লই তারপরে বলতেছি হায় হায় দুধের সরকার চুরি করে খামা কাবিলাই রে মারে দুধের সরকার চুরি করে খামা কাবিলাই রে মারে ওরে রাজকুমার কয় কেমন কই রাই আমি সহ্য করি হায় হায় রাজকুমার কয় কেমন কই রাই আমি ধৈর্য ধরি ঘরে বাড়ি বাড়ি আমার শাশুড়ি বুড়া কালে সাজ্জা সুজা ঘুরে বাড়ি বাড়ি কেমন একটা কথা জানি কইছে বউকে ছোড়ো নাকি মানে আমি ছোড়ো নি এতে এটা বোঝাইছে আমার বিয়ার সাদী সব কিছু রাইতে বলে আমি ঘুমাইতে পারিতে বউকে ছোড়ো নি একেরে শাশুড়ি ঘুমায় না আমার শাশুড়ি ঘুমায় না আরে
ঘোমড়া তো ঘুরাতে নেই আইছে, আমার দোষ কি? আমি ঘুমাইলে দোষ কি? তবে আমি ঘুমাই না কি করি, সম্ভবত শাশুড়ি বেড়ার ফাঁকদা সুবির দিয়া দেহে। তার ছেলের সাথে আমি কি করলাম, ঘুমাইলাম না রং রস করলাম না, কোথায় গেলাম ঘুরতে গেলাম না ফিল্ডিং মারতে গেলাম, আমার মনে হয় সে পিছে পিছে ঘুরা ঘুরা দেখে, কে শাশুড়ি সহ্য হয় না। হ্যাঁ তবে চিন্তা কইরেন না, হ্যাঁ আপনার বয়স হয়েছে তো, বুড়া হয়েছেন তো, অসুবিধা নাই, বুড়া মিলিটারি আপনার জন্য অনেক আছে, বুড়া মিলিটারি অনেক আছে আপনার জন্য, আমার জন্য যখন জুয়ান মিলিটারি আছে আপনার লেগে বুড়া পুলিশ রেডি করে রাখছি, অসুবিধা নাই। তো এই শাশুড়ি আম্মা আপনি এই ফুসকি ফাসকি দিয়া এই সিপা সাপার খবর বাদ দেন, সিপা সাপার কোনা কাঞ্চির খবর বাদ দিয়ে আম্মা ভালো খবর লন, ভালো কিছু বলেন আর কি। তো ফুসকি ফাসকি বাইরা ফুলার লোকে কি করলাম, হইলাম না কি করলাম, ওগুলি দেখার আপনার প্রয়োজন নাই, খাসর মহিলা জানে কোন অন্তর। দেখলেন না বৌমা, আহারে বৌমা রে, এমন বৌমা প্রত্যেক শাশুড়ির ঘরে ঘরে যদি মিলে ঠিকই একটা একটা করে চুল বাচ্চা দিব শাশুড়ি গো। আমার তো আরো পোলা আছে, পোলার বৌরাও আছে, এমন বেজাইত্তা মাইয়া বিয়া করাইয়া অন্য আমার চুল বাঁচতে চাই। আর এই আগে যারা বউ আইছে বৌরাইয়া কাম করছে আর আমার সুন্দর করে সাজাই গুজাইয়া বাড়ি বাড়ি ঘুরতে গেছে, জানমা আমার নাতি ডারে লইয়া, আমার নাত আমার পোলা ডারে লইয়া, মায়া ডারে লইয়া একটু বাড়ি থেকে ঘুরে আসেন, আমরা সংসারের যত কাজ আছে সব করি। আর এই বেজাতের জিয়ে আইয়া আমারে কয় যে বাড়ি বাড়ি ঘুরে সুন্দর সুন্দর কাপড় পরা, এই এই বুদ্ধি ঘরের বুদ্ধি। হ্যালো, একদিন আমরাও কাজ করছি, কি করছি না, যেদিন আমরা বউ ছিলাম তখন আমরা কাজ করছি, আর আমার শাশুড়িরা সুন্দর করে সাজ্জা ঘুরে গুজ্জা খালি ঘুরছে, খালি পাড়া বেড়াইছে, এখন আমি শাশুড়ি হইছি, এখন আমি ঘুরু। আর তো গইল কামের সময়, আমার কিন্তু এখন কামের সময় না, কাম কইরা বপুলা মাইয়া বড় করছি, বিয়া করাইছি, এখন হইলো আরাম আয়েস কইরা খামু আর বাড়ি বাড়ি ঘুরুম, পাঞ্চা বামু মুখেই তো আমি কাম করি না দেখা আর ঘুরি দেখা বাড়ি বাড়ি, ওনার একেবারে হিংসা লেগে গেছে গা। আলো হিংসা করলে কাম হইব না, আমার মতো বয়স হোক এরপরে হিংসা করিস তো কাজে দিব। কয় ছোট বউ সিনেমা দেখেন নাই আপনারা, ছোট বউ সিনেমার মতো যদি আপনি শাশুড়ি হন তা কিন্তু সাপার মধ্যে দিম, সাফালির ঘরে সাফালিলো কুত্তি গাইছে, আমার বলে সাপার মধ্যে দিব মানে শাশুড়িরে। এমন বউয়ের কথা আপনারা যারা বউ আছেন এই বউয়ের কথা শুনলেন না, শুনলেন কিন্তু কান দিয়া মনের ভিতরে জায়গা দিয়েন না, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া আপনাকে আর কোনো উপায় নেই কি খবরদার। হ্যাঁ বউয়ের ভূমিকা কিন্তু একেবারে সুন্দর করে ফুটাই তুলতাছে, আমার একই জল্লাদ্দা শাশুড়ি, আসলে জল্লাদ্দা শাশুড়ি কে, ওনার ব্যবহারে আপনারা টের পান না, আপনারা টের পাইতাছেন না কি টের পান না ব্যবহারে, চিন্তা করছেননি কি বালির ঘরের বালি লো ইহিলো। আমারে কয় পোলার সাথে আমি ভালো ব্যবহার করি, আপনার পোলায় আমারে ছাড়বো না, আপনার লোকে কি করি এটা কোনো বিষয় নাকি, পোলাটারে যেমন আমি হয় নাই পোলারে যেমন ওর মায় হয়েছে, আমার পোলা আমার পোলার লোকে ভালো ব্যবহার করে আমার লোকে খারাপ করবো, আলো আমি হেই পোলা জন্ম দেই নাই, এই পোলা পেটে রাখি নাই, কেমন পোলা পেটে রাখছি যে এই পোলার বউ যদি একটু খারাপ ব্যবহার আমার লোকে করে তাহলে বাইরাইয়া শাল বাকলা সব তুলে ফেলাইব। হ্যাঁ আবার কি কয়, কয় শাশুড়ির কাছে আমি রান্না শিখছি, কোন জায়গার কথা জানি কইল রে, নওগাঁ নাকি, নওগাঁ নওগাঁর রান্দা বলে খুব খারাপ, সি 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 নওগাঁর মানুষ যদি এই ক্যাসেট শোনে তাহলে অরে দইরা পচা সাবান্দা ধুইব না কি রে। হ্যাঁ আমাকে বিল্লালের বউ খুব ভালো পাকায়,
অগবাড়িও নওগা আর মাও ভালো পাকায় আর বউ ভালো পাকায় আর বইনও ভালো পাকায় কয় নওগার মাইসে খারাপ রান্ধে যা কইটা কোনো বিষয় না নাচতে না জানলে উঠান বেকা আসলো আমি শাক রান্ধি ভালো করেই আর মা যেমনরে খাওয়া শিখাইছে শাকের মধ্যে আটু পর্যন্ত পানি দিয়া এখন আইয়া আমার লগে লগে আইয়া কয় আম্মা কি রান্ধেন শুকনা শুকনা কইরা পোড়া পোড়া কইরা শাকের মধ্যে পানি দেন বেশি করে খাইতে মজা হইব মানে নতুন বউ আইছে দেই বোর কথা শুনলে কেমন হয় মানে বউ তো হের মন মতো রাইন্দা আমা ঘরে খাওয়াই কি করুম সহ্য করি দুদিন পরে নেলে আরে শিখামু এই লো বিষয় আমার কাছে এইসব রান্দা বাড়া শিখে নাই ভাই এটি সব হের চাপার জোরে পুঁতি পড়তাছে আবার কই শাশুড়ির লবণ ডাইল্লা দিমু চিন্তা করছেন কয় লবণ শাকের মধ্যে দেই না এমন জায়গায় দিমু লবণ ডাইল্লা দিমু তোর মায়েরে দিস আয়া তোর মায়েরে দিস লো এই তোর মায়েরে দিস শাশুড়িরে বলে লবণ ডাইল্লা দিব আউ 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 এমন কথা জিন্দেগি তো শুনি নাই কেমন তার মা আর কেমন তার বাপ কোন বাপে থুইছে কোন মায়ের পেটের ভিতরে মায় যদি কাছাইতো তাহলে ভালো করে জিগাইতাম বলতো মায়ের মতো কিছু কইতে পারি না তারে কি কমু কোন কইলে আর মায়ের দুই কথা কমু আমি আয়া এক বেটা বিয়া করাইছে পোলারে এখন লোকজন আইছে দেখতে দেই তো বউটা কেমন আয়া দেখে আহা কি সুন্দর বউ কিন্তু বউ একটু পরপর পুতপুত কইরা পা দেই উল্টা ফু দেয় উল্টা ফু অনে মানসে জিগায় কিও কেমন বিয়া করাইলেন বউ তো সুন্দরী মানে পুতপুত কইরা পা দেখে অনে বেটাই কয় আরে ভাই বউ তো পাদে না পাদে আমার কপালে পাদে আমার কপালে কপালে তো বউ তো পাদে না চেহারা ভালো হইলে কি হইব পাদে আমার কপালে আর কি কপালে যা ছিল তাই হইছে বিয়া করাই আনছি কে এটা হইলো আমাগো দোষ আবার কই আমি আপনার কাছ থেকে ভালো মন্দ দুই কথা শিখুম আপনি কেমনে শাড়ি পরেন আপনি যদি এমন করে শাড়ি পরেন তাহলে আমরা কি শিখুম আপনার কাছ থেকে এই আমি কুচি দিয়া শাড়ি পরি আমি কি তোমারে পড়তে না করছি যে তুমি এমনি শাড়ি পরো না আমি যেভাবে সুন্দর করে সাজ্জা গুজ্জা রইছি তার চেয়ে আরো বেশি করে তুমি সাজো তোমার কি লাগবো আমারে কইবো আমার পোলা না দিলে আমি তোমার আইনা দিম আলতা সুন ও পাউডার লিপস্টিক কি লাগবো কুমকুম যা লাগে তোমার সব আইনা দিম আমি আমার পোলার বউ সাজ্জা একেবারে সাবানা কবিতা ভবিত হয়ে থাকবো অসুবিধা কি মাই সাহেব দেখবো কইবো আহারে অমুকের ঘরে আকলিমার ঘরে একটা বউ আনছে বউটাও একেবারে পয়সার মাল পুরিয়ান বউ হ্যাঁ হ্যাঁ একেবারে আমি কমু যে আমি যেমন সাজ্জা রয়েছি আমার মতো দেখে আমার চাইতে সুন্দর করে আর আমরা তো বুড়ো হয়ে গেছি গা তোমরা জোয়ান মানুষ ওখানে তোমরা একটু সাজলে একেবারে বেশি বেশি দেখা যাইব সুন্দর তোমরা সাজো সাজতে কোনো মানা নাই আমার অভ্যাস আছে তুমিও সাজো আরো বেশি করে সাজো কোনো অসুবিধা নাই এবার কয় পাকনা পাকনা কথা কয় আচ্ছা কন তো আমি হলাম পাকনা পাকনা কথা কমু না আমি হের মতো কষি কষি কথা কমু বউ তুমি ওইলা কষি তোমার মুখটা সব কষি কথা বাইরেইব কষি নাচ আইব কষি আতলা রাইব আবার কুচি এমন এমন করে দইরা ঢুলব তোমার সব কষি কারবার আমি বুড়া মানুষ আমি সাজি গুজি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সাজ গুজ এটা কোনো খারাপ জিনিস না আমি কি ওরকম অশালীন অসামাজিক সাজ দিছি নাকি আবার কয় আমি বলছিলাম কি যে বউজন ঘুমাইতে জানে তো বউরে আমি শিখামু কি বউ কি ফিটার খায় কয়ে আমি ঘুমাই আমার শাশুড়ি যেমন ঘুমায় না কয় কিলো হ্যাঁ এই বেলাজির ঘরের বেলাজি কিলো কস হ্যাঁ আমার আমি যদি না ঘুমাই তোর শাশুর শ্বশুরের লগে যদি আমি না ঘুমাইতাম তো আমার পোলার কাছে বিয়া বলি কেমনে আমার পোলারে পাইলি কইতিকা আমার পোলারে কি তোর মায়ের জন্ম দিয়ে থুইছে হ্যাঁ কয় কি বিয়ার আগে আমার পোলারে পাইছস কত কিছু করছস সেটা আমার কোনো দরকার নাই থাক যাই করছস না করছস শেষ পর্যন্ত মান ইজ্জত তোর বাচ্চা আমার পোলার কাছে বিয়া বইয়া আর নেলে তোর মান ইজ্জত তোর মায়ের মান ইজ্জত কিছুই থাকতো না আবার কয় বুড়া মিলিটারি আছে আম্মা আম্মা বুড়া মিলিটারি আছে কত বুড়া মিলিটারি আছে বুড়া মিলিটারি বোধ হয় মার কাছে অনেকগুলি আহে এই বউ সাবধান সাবধান করে দিলাম কয় আমার লেগে হইলো জোয়ান মিলিটারি আছে আর আপনার লেগে অনেক বুড়া মিলিটারি আছে এই মিলিটারি বুড়া আছে মানে অনেক আছে মানে এটা কি তোমার মায় বুঝি অনেক বুড়া মিলিটারি ব্যবহার করে হ্যাঁ সাবধান আমারে কোনো কথা
কথা কইতে গেলে শাশুড়ি আম্মারে কোনো কথা কইতে গেলে নিজের মায়ের কথা মনে করে কথা কই দিব শাশুড়ি যেই কথা মা একই কথা বউ যেই কথা নিজের মেয়ে একই কথা তো বউ তুমি কিন্তু আমার মুখ ছুড়াইও না কয়ে দিলাম আমি তোমারে কিছু কই না যা কইতাছি তোমার মায়েরই কইতাছি তোমারে কোনো কিছু কই এমন কাজটা তুমি আমার লগে কইরো না খাচ্চর মহিলা খাসুর মহিলা আর এই খাসুর মহিলার পেটের পেটের পোলা লইয়া সুন্দর করে সুমাসুমি করে খুব মজা লাগে না আমি বলে সুকি দিয়া দেহি আর আমি দেহ হুমকি লেগে তোমার গো পোয়া বোয়া ভালো না পোলা বানাই আমার কাছে রিপোর্ট দেয় আপনার পোলার বড় একটু শাসন করে দিয়েন এরা যাই করে ঘরের ভিতরে থাকা যেন করে মানুষের যেন দেহায় না আমি কইছি এটি আমি তোমার একবারও কইছি এই কথা কই নাই কই তো চাই না আমার দেখ কওয়াইও না এটা আমার তোমার কাছে অনুরোধ একটা গান শোনেন ভাই বাবা মা কি সুশি খাইলে বুঝতাম আমি নমুনা শাশুড়ি কি সুন্দর সুন্দর কথা বললো আমার কথা
কিছু মানে বেশি শাশুড়ির কাছে বেশি জুইত লাগে নাই আমার কথাবার্তি। এবার শাশুড়ি খুব বালা বালা কথা বলছে, কয় বিয়া করে কেন যে আনছিলাম, উনি বিয়া করে কেন যে আনছিল, বিয়া করে আনতে কইছে কেডাই, আর বিয়া করে আনছে তো আপনার ছেলে, এইখানে তো আপনার কোনো কিছু আমি পাইতাছি না। আমি যদি ভালো হই এটাও আমার স্বামীর কাছে, খারাপ হইলো স্বামীর কাছে, সব কিছুই স্বামীর কাছে, তাতে আপনার কি? আরেক কথা বলছে, আমি কই পাকনামানি করে মানে এই কথা বলছিলাম, এই কথার জবাব দিতে গিয়ে আমারে কয় আমি পাকনা না তুমি পাকনা, পাকনির ঘরের পাকনি আমারে কয়, আমার শাশুড়ি এমন ফাঁকাই ফাঁকছে বাপরে বাপ, খালি রস পরে, এমন পাকা পাকছে খালি রস পরে, রস। তবে আবার আরেকটা কথা আছে, বেশি পাকলে আবার সমস্যা আছে, বেশি পাকলে বড়ুর তেনে সুইটটা বেড়ে একেবারে সেরা বেড়া হয়ে যায়, পশা কাঁঠালের মতো, পশা কাঁঠালের মতো হয়ে যায়। আমারে কয় মানে কত কথা কইলো, মায়রে তুইলা তাই না? আরে আমার মা যে কে জানেন নাকি, সত্য কথা বলতেছি, আমার মা হইছে ওনার বোন, আমার মা হইছে ওনার বোন, তাই আমার মা যা মূল্যে তাও গা শিক্ষা দিলে দিছে, না দিলে নাই, এগুলি কিন্তু আপনাকে বংশের আপনাকে রক্তের, আমি মনে করি আপনাকে বংশ রক্ত যেদিক দেখে গেছে একটা মনে ভালো না, ভালো হইলে ঠিকই ভালো হইতাম। নগার রান্নার কথা কইছিলাম, কয় নগার মানুষে যদি ক্যাসেটটা শুনে তোমারে আনাম রাখবো, হ্যাঁ এই নগাঁওতে একটা আনছি, একটা না দুইটা, এখন আমার বাসায় একটা আছে, কচুর একের ঘুরটা লাইছি, আর ডাইল রান্ধার সিস্টেম রে ভাই, বলো কাইলে কি করে জানেন নাকি, ডাইলের পানিটা উড়ায় রাখে একটু পানি না দিয়ে আসেন গুঁড়া শুরু করে, এই দুঃখেই তো নগার কথাটা কইছি, বড় ভাইরে দিয়ে তো আনছিলাম একটা, আরে বাবারে বাবা যা মজা, একের জিবলার পানি এমনিতেই পরে কান্দো না, হে খাইতে গেলে মোহর বিত্তে খাওন দিলে উষ্ট মরে গিয়া, এই অবস্থা। আস্তে সাজের কথা বলছিলাম, এই জন্য আমারে কত কথা কইলো, বাপরে বাপ, সাফাটাও শাশুড়ির মোটামুটি এই সাফার উপরে দিয়া যদি ট্রেনও যায় মনে এই সাফা নষ্ট হইতো না, আপনারা চাপা শুনলে বুঝতে পারবেন এটা কেমন জল লাইদা শাশুড়ি, বালা না মন্দ শাশুড়ি, বুঝতে পারবেন না, যারা গেনি তারা এমনিতে টের পায়। গেল আরো অনেক কথা বলছে রে ভাই, কি এর বলে গোসল সকালবেলা করি না, ঘুমের ছোটে বলে গোসল করি না, আসলে গোসল করি, এমন শাশুড়ি তার ছেলের সাথে কিছু করতে গেল সে হিংসা করে জল্লা বুড়া মরে যায়, আমার শাশুড়ি এমন তার পুলার সাথে কিছু করতে গেলে জল্লা বুড়া মরা যায় গা, আর জ্বরের এই ডরের সুটে ভোর পাঁচটা বাজে গোসল কইরা ঘরের ভিতরে কাপড় শুকা দেয় তুমি দেখবা করতে নে, আর বুইরা হয়ে গেছে গা, বুইরা হয়ে গেছে গা, এখন পর্যন্ত গোসল করা কাপড়টা তারের ভিতরে মেলা দেয় সকালবেলা বউরা গিয়া দেহে কাপড়টা, স্বভাবটা দেখছেন নাকি শাশুড়ির? হ্যাঁ এগেলি শাশুড়ি আমার ভালো আছে, ওই যে বলছি কয় সাজি শাড়ি পরি এগুলা করা যায় দেখে সাজন ভালো, হ্যাঁ সাজন ভালো, সাজন ভালো কিন্তু অতিরিক্ত বেশি কিছুই ভালো না, শাশুড়ি পাতলা শাড়ি পিন্দা লুন্দি ডানা ভার কইরা তারপরে মাছ বাজারে যায় মাছ কিনতে, বউ তুমি একটু কুটাবাটা করো আদা রসুন বাইটা লম আমি একটু বাজারতে আসি, দেখেন কেমন ভদ্র শাশুড়িটা আমার, বাজারে যাই বাজার করি না শাশুড়ি পাইছি, শাশুড়ি যেই কথা বলতেছেন বউয়ের ঘরের বউ ছেড়ির ঘরের ছেড়ি, এই যে ব্যাঙ্গায় বঙ্গায় কইতাছেন তাই এখন একটা কথা না বললো পারি না, শাশুড়ি গো এমন বউ বলছিলাম না বউ ভালার ভালা খারাপের শেষ, এই বউ আজকে আপনার ফাঁডায় জোরদূর লাগে ফাঁডায় ওদ্দূর দিয়ে যাই বসকা, ফাঁডা আজকে বন্ধ করে দিয়া যাবো আলকাত্তা দিয়া,
কারবারটা দেখছেন হ্যাঁ হ্যাঁ কপাল গুনে এই বউটা পাইছেন আমার মতো বউ এখন পর্যন্ত কিছু কই নাই এ তোমার মতো আর বউ নাই আছে ওগলি ডরাই তোমারে ওগলি ভয় পায় আমি ভয় পাই না আমি শক্ত গায়ের পুক্ত বাসুর আমি শক্ত গায়ের পুক্ত বাসুর একবার দুইবার একদিন দুই দিন তিন দিন দেখুম পরের দিন উল্টা গিয়া আমারে যখন চুলের মুড়িতে ধরে আমি আবার ভাত রাখুন নাকি চুলের মুড়িটা ধরে হুয়াইয়া একটা দিয়ে দিম একরে কোন বাপ দাদার সদ্য গোষ্ঠী কামাই খাওয়াই দিম একেবারে আর কো মুডা কি আমার শ্বশুর হইছে সবচেয়ে খারাপ বেশি আমার শ্বশুর হইছে কাশেমের মতো এই এই ডারে কি এই এই ডারে আমার শাশুড়িরে কি করে জানেন নাকি শোয়াইয়া বহাইয়া খাওয়াইয়া একেবারে আরিসা গার্ডের ফেরিডার মতো বানাই লাইছি অনে এই শরীর লইয়া আটব কেমবে শরীরটা কমাইব কেমবে বউয়ের লগে গিয়া সাপা মাইরা তেল মজাই তেল আসকা লইয়া সাইরা দিমু সিপ্পা সিপ্পা তেল লমু আসকা চিন্তা করছেন কয় দেখো না আমার শাশুড়ি ভালো আছে কয় শাশুড়ি দেখেন এই যুগের শাশুড়ি তো কয় আমার পোলা আমি কষ্ট করে হয়েছি আমি রাখলে রাখুম না রাখলে নাই ওরে বাবা কষ্ট করে হয়েছে জীবন বুকের দুধ খাওয়াই দেয় নাই পিটার খাওয়াইছি কারণ খাওয়াইলে শাশুড়ির যদি কোনো দিক দাবার ক্ষয় হইয়া গেল গা এই অবস্থা আর কি যাক একটা গান মনে পড়ছে একটা গান গায় লই পরে দেহি কদ্দুর দুই তারি খোপাজি আমার শাশুড়ি জগরা কইরা মাথায় তোলে বাড়ি খোপাজি আমার শাশুড়ি জগরা কইরা মাথায় তোলে বাড়ি খোপাজি আমার ভক্ত আমার এই গান শুনে 85 টাকা দিয়েছেন
তাই ওর কাছে আমার সালাম, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শাশুড়ি গো, হ্যাঁ আজকে আমার মতো বউ দেখা কোয়া যাইতে পারলেন, কারণ আমি ভালো বংশের মেয়ে দেখা, আমার সাথে সারলেন। আমি দোয়া করি আপনি যে এমনই কইতে পারেন, আর আপনার যে ছোট পোলা আছে ওইটার লেগে যে একখানা আইব গো, আইতে একটা মারবো, যাইতে একটা মারবো, খাইতে একটা মারবো, তখন বুঝবেন অবস্থা টাইট। শাশুড়ি এমন, তার মনটা এমনই অবস্থা, মানে এই একটা গানে আছে না কয় মন আমার চুল পাকিল যৌবন গেল, মন তো আমার বুড়া হয় না, আমার শাশুড়ি বুড়া হয় নাই এখন পর্যন্ত। দেখা যায় ছেলের বউয়ের যদি কিছু হইতে যায় বাচ্চা টাচ্চা, দেখা যায় হেরো লগে লগে হয়ে যায় গা, তারও লগে লগে হয়, শাশুড়ির কি দেখছেন নাকি? হ্যাঁ জোড়া কাম করে বউয়ের সাথে জোড়া ধরে কে এগুলি ছাড়তে পারেন না, আলা ভালো হয়ে যান না, আর কত ডুবাইবেন ওই নদীতে, আলা আমাকে একটু সুযোগ দেন, আমরা একটু ডুবাই, আমাকে একটু সুযোগ দেন না, এমন করেন কে? হ্যাঁ ওই দেখেন আমার পোলাই কইতাছে আমার ওদিন কারবারটা দেখছেন বাবারে, আমাকে শেষ হয়ে লোক পরে তগড়া শুরু কোটা মারে কোথায় কোথায় শাশুড়ির ভাই, এমন শয়তান শাশুড়ি আমার জীবনও আমি আর দেখি নেই, জীবনে অনেক শাশুড়ি দেখছি, এই রকম শাশুড়ি আল্লাহ মাফ করুক আর যেন কারো কপালে না ঘটে, খোদার কাছে কই এমন শাশুড়ি যাতে আর কারো না ঘটে। আমি খাচ্চর কইছিলাম দেখে, খাচ্চর মহিলা কইছিলাম, আমারে যে কি কইল কোন কয়দিন আর কইবেন, এই তো শেষকাল আইসা পড়ছে, তা আপনার একটা সুযোগ দিছি, যতদিন বাইসা থাকেন এমন কইয়া যান, মইরা গেলে গা ভুইগা গেলে গা কইবেন কারে কোন তো। তবে একটা কথা আছে, শাশুড়িরা হইছে খাটাস, এই খাটাসের গায়ে যতই আতর মাখি জাত গন্ধ যাইতো না, ব্যাং তো ব্যাং কখনো পাল্লাই তুললে মাফা যাইব না, শাশুড়ি রয়েছে ব্যাং, যতই তারে ভালো করতে যাই ভালো কথা বলতে যাই তার জুট লাগে না, মজা লাগে না। হ্যাঁ ওই যে এই শাশুড়িটা হয়েছে কেমন সাপের মতো, খালি ফোঁস 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 করে, খালি ফোঁস ফোঁস করে, আজকা আজকা করে বিষ দাঁত ভাঙ্গা তারপরে শাশুড়ি লইয়া যাবো বিষ দাঁত, এমন একটা মারম খোমার ভিতরে খোমার জায়গায় খোমা থাকবো আড্ডি কিন্তু একটা খুঁজে পাইতেন না, এমন দেওয়া দিন সাপার দাঁত তো সব ফালাই দিব, দুইটা খালি রাখুম পানি খাওয়ার জন্য, সাবায়া পানি খেতেইব। হ্যাঁ কি কমরে ভাই, দুঃখ আর বলার কোনো জায়গা নাই, যাক আর বেশি কিছু বলা যাবে না, শেষ আমার এটাই শেষ স্টেজ ক্যাসেটের বিষয়, বেশি কিছু বলতেও পারি না, তাই শাশুড়ি ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান, ভালো পথে যাইতে চান, এবং পোলা বউয়ের জন্য নাতিপুতির জন্য একটু দোয়া করেন, কে নাতিপুতি লইয়া ঘুরতে যাই বাড়ি বাড়ি, মাংসে বলে আই ওনার কাছে বিচার দেয়, আমরা বলে কি করি না, করলে আপনার পোলার লগেই করি, যদিও কিছু করে থাকি আপনার ছেলের সাথে করি, আর ওই যে নাতি পুতুলে সুতা দিয়া শাশুড়ির মতো জঙ্গলে দৌড় মারি না, ওই স্বভাব নাই, জঙ্গলে দৌড় মারুম কি লেগা, দেখা যায় শ্বশুরটা কেমন জানি হয়ে গেছে গা, কুপ্পা কাইত হয়ে গেছে শ্বশুরের, ওনার তো আর ভালো লাগে না, এখন কি করব, এখন গিয়া ওই ওই হেই কাম করে আর কি, গিয়া গিয়া বুড়া বয়সে ভালোবাসা করে পিরিত করে পান খায়, পানের কোট লাইন নাই না দেয় আর পান বয়ে বয়ে খায়, এগুলি ছাইরা দেন ভালো হয়ে যান গা। রঙ্গ রসের শুনলে কথা, রঙ্গ রসের শুনলে আরাপ, শাশুড়ির হয় মাথা খারাপ,
কইরা মাথায় তোলে বাড়ি ঠিক মালেকা হামিরার মতো প্রিয় শ্রোতামণ্ডলী আমি তো একেবারে টাসকি লাগিয়ে গেলাম গা বোর কথা শুনিনা বাংলাদেশ তো দূরের কথা সারা বিশ্বে এইরকম কোন বউ আছে কিনা আমি তো বলতে পারি না আপনারা কি বলতে পারেন এমন বউ আছে রে আর কোন দেশে আমি দেখি নাই এর মতো বউ আর দেখছস কোন দিন বলেও দেখি নাই কই কি সেহারা যেমন তেমন ওনার মুখের যা ভাষা আহা রে একেবারে মানে চুল তো পরে পরে একর সব পশম সিদ্ধ করে যেতে চায় কথার ছুটে দেখছেন না কি কয় দেখছেন না কি কয় শাশুড়ি আগেই কইছি যে শাশুড়ি যেই কথা মা সেই কথা তা তুমি শাশুড়ির রে খারাপ কথা বলতে গেলে তুমি আগে মায়ের কথা চিন্তা করে নিও আমারে কয় সাপার দাঁত একটাও রাখুম না একটাও রাখুম না আলো বুদির ঘরের বুদি লোক কইতো নে আইছিল হ্যাঁ সাপার দাঁত একটাও রাখবো না আমি হইলাম পুলার মা আর হইল পুলার বউ বউ বউইয়া যেমন ঠপক 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 যে করতাছো এই তিন কথা কইয়া যদি ছাইরা দেয় তো তোর মায় সুই দাই আমার পুলার কাছে পাও ধরবো আমার কাছে পাও ধরবো হ্যাঁ বেহায়ার ঘরের বেহায়া কই কি কই সাপার দাঁত রাখুম না শাশুড়ির সাপার দাঁত রাখবো না আর সারা বাংলাদেশের শাশুড়িরা ওর দিকে চাইয়া থাকবো নাকি ওর একটা থনে না সাপার দাঁত আর সামনের দাঁত সব গ্লিনা খোলাইবো গোয়ার দাঁত সুদ্ধা খোলাই ফেলাইব ওর সাহস কত বড় দেখছেন নাকি কি কত বড় সাহস লিয়া এই দেশটার মধ্যে ঘোরে এইটা হলো বাংলাদেশ বাংলাদেশ এটা ইউরোপ কান্ট্রি না বাংলাদেশের ভিতরে কোনো বাঙালি বধু কোন বাঙালি পুত্র বধু এইভাবে কথা বলবে ওরে তো কল্লা দুই ভাগ করে দেওয়া উচিত কোবা খালি কোবা মানে কোবা সামসু সামসু কোবা হ্যাঁ আবার কই কি কই পাইকা এমন পাকা পাকছে আমার শাশুড়ি এক রস পরে কই কি পাকাটার রস পরবো না কাঁচাটার রস পরবো হ্যাঁ এই এই বঞ্জি এই বঞ্জি পাকার রস পরবো নাকি কাঁচার রস পরবো কাঁচা ডালে তিতা কটা কটা কস 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 হ্যাঁ কস কস লাগে আর পাক না যেটাই তো রসের অভাবই নাই যেমন পাকা ডালিম পাকা গেন্ডারি পাকা আনারস পাকা আম পাকা কাঁঠাল আর এই পাকা আম পাকা কাঁচা আম কাঁচা কাঁঠাল কাঁচা পেঁপে পাসা কাসা বেদনা এগুলো কি খাওয়া যায় রেডি না 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 কইতে তো ও যে কয় আমারে যে পাকার সুটে রস পরে এই শাশুড়ির রস পরে তোর তলদার রস পরে না লো মুন্ডাই যে কয় কি পুলার বউ দেখে কইতো পারে না সইতো পারে না পুলার বউ তো আরে কইলে তো আমার উপরাইয়া পড়ে এর জন্য আর আমি কইতে পারি না ওইলে বেলা যা বেলা যা ঘরের বেলা যা আবার কয় আমার মা ওনার বোন লাগে জুতের বেলায় আসো নাকি হ্যাঁ যে সময় কইছি এই খাসনির ঘরের খাসনি কয় দেখেন আমার মায়ের কত কিছু হয়ে গেল আমার মায় তো ওনার বইনি লাগে অনেক বেজইতে পড়ছে দেখছে যে ঠাপাইয়া একটা তলা ছুডাই দিব অনে অনে আমার হ্যাঁ মায়ের আমার বোন বানাইছে ঠিক আছে অসুবিধা কি বিয়াইনার বই নাকি তো কথা কি কন আপনারা ভাই হ্যাঁ হ্যাঁ মাই হইলো আমার বিয়াইন বিয়াইনার বই নাকি কথা গলায় গলায় ধইরা হাটুম গলায় গলায় ধইরা পাঞ্চা বামু গলায় গলায় ধইরা কথা কমু এই তো গল্প করুম এই তো তা আমার কথা হইলো কি যে আমি হইলাম পোলার মা আর তোমার মা হইলো মাইয়ার মা মাইয়ার মা সব সময় মাথা নিচা করে থাকুন লাগবো মাইয়ারও মাথা নিচা করে থাকুন লাগবো হ্যাঁ আবার কয় কি কইছে সেন্টের কথা কইছে নি সরম নাই আমি ভোর পাঁচটা বাজে গোসল করে কাপড় শুকা দেই কয় ঘরের কথা পরে জানে কেমনে এই যে এমনে এই জানে নাকি হ্যালো কয় অহন পর্যন্ত বুড়ি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে গা অহন পর্যন্ত সকালে কাপড় শুকায় তো সকালে কাপড় শুকাম না এই মাগির জি
নাই মাগিরজি দুইটা তিনটা পোলা বানাই থুইছস এই পোলা পান্ডে লইয়া তুই ঘুমাস না তোর জামাই লগে ফুর্তি করে ঘুমাস আর তোর পোলা পান্ডি আমার লগে ঘুমাইতে দে তোর পোলা মানে আজ্ঞা মুত্তা রাজ করে শেষ করে তো সকাল বেলা আমি গোসল করব না আলো তুই গোসল করবি না তোর মা গোসল করব পোলাপান মধ্যে থেকে পোলাপান মধ্যে ঘুমায় গেঞ্জাম করবো দেখে সব পোলাপানে আমাকে শ্বশুর আর শাশুড়ির উপরে চাপাই দিয়া এরপরে ওনারা রাত ভরা গোসল করে খালি গোসল করে আর ওই যে বড় পোলাটা লগে লইছে ওই যে বয়ে রয়েছে বড় পোলাটা যাক এই কারোর লেগে কুয়া খুঁদলে ওই কুয়ায় নিজেরই পরণ লাগে ঠিক আছে না তোর শাশুড়িরই আছে তোর মারও ফাটা আছে তোর বোনেরও ফাটা আছে তোরও ফাটা আছে এই ফাটার কথা কয়ে কোনো লাভ আছে ফাটার কথা কয়ে কোনো লাভ নাই কিয়া উপর দিকে থুতু ফালাইলে নিজের উপরেই পড়বো কাজেই ওই সব কথা বলার কোনো দরকার নাই আবার কয় তোর চুলে ধরুম একটা একটা করে বাসবো একটা একটা করে ধরুম নি চুলে চুলে ধরুম আর আমগো আট বাসায় থুইছি না আর ধরে আলান হ্যাঁ বউ ইয়া চুলে ধরবো আর আমরা শাশুড়ি আমরা আট বাসায় থুইয়ে পড়ছি ধরুম নি চুলে আর আর ধরে আলান না কই কি হাত ধরেন ধরুম না কার বাড্ডা দেখছ নি চুলে ধরবো সাহস কত বড় এই কারগুলার দান খাইয়া ইন তুললু তালু তালু এই যে সাদের মাসাঙ্গর পয়রা থাপা সিপাঙ্গর ইয়া এই যে সাদের মাসাঙ্গর ওনারে যে দোলাই করতাছি পচা সাবান দিয়া সোডা দিয়া এই দোলাইতে সন্তুষ্ট হইয়া আমারে সিদ্দিক ভাই 50 টাকা পুরস্কার করছে আল্লাহ শাশুড়ির মান রাখছে আল্লাহ শাশুড়ির মান রাখছে আল্লাহ নালে শাশুড়িকে তো মান সম্মান এই যে এই বউ একেবারে শেষ করে দিতেছে কয় কি এটি আর শাশুড়ি হলো মাথার তাজ শাশুড়ি খারাপ থাক ভালো থাক তারে পূজা করতে হবে তারে সেবা করতে হইব তারে সম্মান করতে হবে এই শাশুড়িরও অসম্মান করে কথা কয় যে হ্যাঁ যে একদিন শাশুড়ি হইব এটা কি তার মনে নাই কি ভাই হ্যাঁ ও তো একদিন শাশুড়ি হইব তখন যদি তারে কেউ কয় ফাটা বুঝাই দিমু রস পরে গোসল করে চাপার দাঁত খোলাই ফেলামু তখন হের কাছে কেমন লাগবো তাই আপনি যা করে যাবেন তার কর্মফল কিন্তু কয়দিন পরে আবার ভোগ করতে হইব এটা আমার কথা আবার ঠিক আছে বউর দোলাইয়ে সন্তুষ্ট হইয়া মানে শাশুড়ি বউরে দোলাই করছে এতে সন্তুষ্ট হইয়া এক বউ বউ এই এই এটাও বউ হেডাও বউ ওটা হলো ছোট পোলার বউ ওই বউ সন্তুষ্ট আমার 500 টাকা পুরস্কার করছে চিন্তা করছেন নি কারবাড্ডা কেমন বউয়ের বউ হ্যাঁ ও আমার কথা কয় আরেক বউ আই আবার আমার 500 টাকা পুরস্কার দেয় ওনার দোলাইয়ের চোটে তবে এইটা কোনো কথা না তোমারও একদিন বউ হইতে হইব শাশুড়ি হইতে হইব শাশুড়ি হইয়া তুমি আমারে যা কয়ে গেলা বউ হইয়া তুমি আবার এই কথা শুনবা তোমার বউয়ের কাছে ভালো কইলে ভালো শুনবা খারাপ কইলে খারাপ শুনবা আরো কথা কয় কয় চুলে ধরুম আমার চুলে ধরব ব্যাপার হয়েছে কি এক বউ এক বেটা বিয়া করাই আনছে তো বিয়া করাই আনছে পরে হেই বউ খালি প্রতিদিন প্রতিদিন খালি পুটপুটাইয়া পা দে তো এই পা ছুই না শরমের চোটে মনে মনে চিন্তা করে দূর কি বউ বিয়া করে আনলাম আমার পোলা আরেকটা পোলা যে শুনে বিয়া করামু এত প্রত্যেক দিন পা দুই না বউ আনুম না তো প্রত্যেক দিন পা দুই না বউ আনবো না ওখানে এক জায়গায় পোলার বউ দেখাইতে গেছে দেখতে গেছে দেখা জিগাই ও বিয়ান আপনার মাইয়া কি পা দে কয় পা দে বছরে একবার পা দে একটা পা দে কয় তাই নাকি কয় আচ্ছা ঠিক আছে তো নিত্য পাদনী বউ আমার দরকার নাই বছর পাদনী বউ আমি আনুম বউ তো বিয়া করাই আনছে বাড়িতে মানে এক বছর হয়ে গেছে গা বউ তো পাত দেওয়ানোর সময় হয়েছে কই পাত দিব জায়গা পায় না খুঁজা এই জায়গা না পাইয়া বউ চিন্তা করে রাখছে বড় একটা গ্রাম দেশের মধ্যে মটকা থাকে না এই মটকা বড় কিন্তু মুখটা একটু চাপানো ও মনে মনে চিন্তা করছে যে এক বছরে একটা পাত দিব এই যদি একবার দেয় তো মানুষজন তো সব মইরা ভূত হয়ে যাবো গন্ধের চোটে বই মটকার মধ্যে বইয়া পাত দিব আর শ্বশুরে মনে মনে চিন্তা করে যে আরে বউ তো এক বছর পর একটা পাত দিব
এই পাঁচ যদি দেয় তো মরে যাম গা, তাহলে আমি পলামু কই ওই মটকার ভিতরে গিয়া শ্বশুরে পলাইছি। বউ তো পাশাটা সুন্দর করে উঁচা করে ওদের মধ্যে বইছে, বইয়া যখন ধ্রিম করে একটা পাত মেরে বইছে, শ্বশুরে গন্ধের ছোটে ময়রা এককার পচ্চা রয়েছে। মানে শ্বশুরে খোঁজে, আরে শ্বশুর গেল কই, শ্বশুর গেল কই, বাড়ি ভরা মাইসে খোঁজে, গেরাম ভরা খোঁজে পায় না। এইবার মটকার মধ্যে আর দিয়া দেখে শ্বশুরে ওনে ময়রা ভূতই রয়েছে। শাশুড়ি কয়, নিত্তি পাতনি বউ আমার আসিল ভালো, বৎসর পাতনি বউ আমার ডাকাতি করে গেল। এই বৎসর পাতনি বউ, এই বউ তো একেবারে যেই বাড়ি যাইব একেবারে সারখার করে দিয়ে যাইব, ডাকাতি করে দিয়ে যাইব। আবার আরো কথা কয় জোড়া বাইন্দা বাচ্চা দেই, ওই শরম করে না, জোড়া বাইন্দা বাচ্চা দিব না, আমগো কিছু নাই, আমগো সকাল্লাত কিছু নাই লো, এই কিলো একটু ভাঙে নাই করে দেখ। আবার কয় কয় আমার সুযোগ দেন ডুবাইতে লেগা, সাতর মাকলো গন্ধ যাইব না। কয় কি শাশুড়িরা খাটাস হইলে, হে খাটাসের বাচ্চার লোকে বিয়া বইছো, তাহলে হে খাটাসের লোকে গন্ধ হয় না, রাইত করে যে সময় শুনাশুনি করো তোমরা, ওই সময় গন্ধ লাগে না, আপনারা বিচার বিশ্লেষণ করেন যে বউ এরকম ব্যবহার আচার থাকা উচিত কিনা, তো একটা গান শুনেন। সকালে নবাবেরি বেটি